হয়, সর্বপ্রথমে আপনার মই বহাগ বিহুর উলগ জনালো। আর মই শিবসাগরের যে নপাম চেঙেলিবাড়ি নপাম গাঁও আছে তার গরু বিহু পুয়ার মই দৃশ্যাংশ দেখাইছো। সকলের মাজত আছে, সমগ্র রাজ্যতে আসলে পার ভঙা উৎসাহ গরু বিহুক লৈ। আর মই ভিডিও জার্নেলিষ্টক ইয়ার কিছু দৃশ্যাংশ দেখাব চেষ্টা করব কম, যেহেতু কৃষি যে সহা জীবনের যে আতুলতুল যে পরিবেশ, সেই পরিবেশ ইতিমধ্যে ভিডিও দেখা পাইছে লাইভ 24 দর্শকসকলে। ইতিমধ্যে গরু যা কৃষিজীবী যখন কৃষিজীবী ব্যক্তি আছে, কৃষিজীবী জাতিয়ে আমার জাতিটাই আসলে কৃষিভিত্তিক, আর সেই গরুক লৈ আসলে গরু সহা কৃষকের সকলোতকৈ ডাঙর এক সম্বল। আর রঙা বহাগর আসল গরু বিহু উদযাপন করা হয়েছে, ইয়ার মানে পরিবেশ দেখা আছো যে গাঁৱৰ সম্পূর্ণ এক খিলঞ্জীয়া যে পহা সহা পরিবেশ, এখন 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 জিয়া ছবি মানে দেখা আছো। আর নপাম গাঁও এই পথারত আসলে গরু বিহুর যদি কৃষ্টি আছে, যদি পরম্পরা আছে, সেই পরম্পরা পুনের যি নোয়াই ধুয়ায় আসলে মা হালধি যে মাখিলতি আর দীঘলতি আসলে কোবার কোবার পরম্পরা আছে লগে লগে। আর সন্ধ্যা পরত যেটা গোধন ঘরমুখী হয়, গরু ঘরমুখী হয়, নতুন পঘাৰে আসলে সেবা শুশ্রূষাকে নতুন পঘাৰে পুনের গরু গোহালিত আসলে গোহালিত বন্ধা হয়। আর জাক আসলে যি ধরনের বিল অঙনিকে আদি করে খেৰ বিল অঙনিরে জাক দিয়া হয়, জাক দিয়া যে আমি সম্পূর্ণ থলুয়া ভাষা যদি কোথাও জাক দিয়া প্রথা, সেই জাক দিয়া প্রথা আসলে যি শ্রীধন আসলে গোধনের যি শ্রীবৃদ্ধির যি পরম্পরা শ্রীবৃদ্ধি, আর গরুধন এই এবছর যে গরুধনের কোনো ধরনের অমর মঙ্গল নহয়, রোগে যেন মহাকণ্ঠ করে সেইবিল বিভিন্ন যি চাকেরে করা হয়। এখার কথা আছে যে গড়া আছে, আর ইয়ার যবেশ মানে সেই পরিবেশ আপনার ইতিমধ্যে দেখা আছো। ইয়াত বিহু জোড়াইছে পথারত, আর সম্পূর্ণ এক উৎসাহমুখর পরিবেশ ইতিমধ্যে দেখা পাওয়া গেছে। আর ইয়ার এখার কথা কব লাগিব যে লাউ খা বেঙেনা খা বছরে বছরে বাড়ি যা, মার সরু বাপের সরু তই হলি তই হবি ডাঙর গরু, এনেকা ধরনের আসলে উক্তির আসলে আজি গোটেই পরিবেশ উমুলমুল হয়ে আছে। আর সম্পূর্ণ সামাজিকভাবে যি গরু শ্রীধন আছে, গোধন আছে, গোধনের সম্পূর্ণ এক পরিবেশ মানে দেখা আছো চেঙেলিবাড়ি নপাম গাঁওর। আর পুনর্বার কব লাগিব যে দুটা বছর আসলে কোভিড অতিমারীর বাবে যরণে সকলে আসলে গরু বিহুক লৈ আসলে উৎসাহ নাছিল, বিভিন্ন প্রটোকল আছিল, কিন্তু এইবার মানুষের যি মন মগজু সকলো ফরকাল, আর ফরকালত পুনের ওলাই আছে। মানে ভিডিও দেখাইছো যে ইয়াত কি ধরনের পরম্পরাগতভাবে যি শাক দিয়া হয়েছে, বিভিন্ন শাক পাচলি আপনার হালধিকে আদি করে লাউ আসলে বেঙেনা আর আদি তিতা কেরেলা আদি আছে শাক বনোয়া আছে। এই শাক পরম্পরা অনুযায়ী গরু গা ধোয়ার পিছন নোয়াই ধোয়ার পিছন পুনের তাত মরা হয়, আর এই শাক আসলে যে শ্রীধন আছে শ্রীবৃদ্ধির বাবে, গোধনের শ্রীবৃদ্ধির বাবে আসলে পুনের সেবা শুশ্রূষা করা হয়, কামনা করা হয়, একটা লোক পরম্পরা। আর এখন জিয়া ছবি মানে শিবসাগরের উজনি বিহু বলে কলে অন্য এক স্বকীয়তা আছে, বৈশিষ্ট্য আছে। আর সেই বৈশিষ্ট্যর মানে এখন জিয়া ছবি লাইভ 24 দর্শকসকলক দেখা আছো। ইতিমধ্যে গোটে সামাজিকভাবে গোটে পরম্পরা গোটে গাঁওখনের রাইজ একগোট হয়ে আজির দিনট নিজের গোধন সমূহের শ্রীবৃদ্ধির বাবে গরু বিহুর দিনা ইয়ার পরিবেশ মানে দেখাব চেষ্টা করলো। আর বিভিন্ন প্রক্রিয়ার আসলে আজি মানে পুনর্বার কব লাগবে কোভিড সৃষ্ট পরিবেশের পিছন মানুষের মন মগজু পুনের ফরকাল হয়েছে। আর ফরকাল হওয়ার যা ছবি সমাজ সংস্কৃতি কলা কৃষ্টি বিহুক লৈ যদি বাপতি হাহন আয়ুষ রেখা, আর আজি গরু বিহুর দিনা এক স্বকীয় আতুলতুল যহা জীবনের সহা জীবনের যে আতুলতুল পরিবেশ যা ছবি মানে লাইভ 24 দর্শকসকলক শিবসাগরের চেঙেলিবাড়ি নপাম গাঁৱৰ পথাৰৰ আসলে এখন জিয়া ছবি লাইভ 24 দর্শকসকলক দেখাবলৈ চেষ্টা কৰিলোঁ। হয়, আহ
Yeah.